নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জয়দীপ কিচেন। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো সেটি হলো কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি, যেটা খুবই কমন একটা রেসিপি। বাট আমি আমার নিজের থেকে তার মধ্যে কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে একটু নতুনত্ব করে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর বিগত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর 140 জন সাবস্ক্রাইবারের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের এত সাপোর্ট আমি ভাবিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব। তো চলুন আজকে শুরু করে আজকে রান্না। আজকে আমি তৈরি করতে যাচ্ছি কাঁঠালের তরকারি, কাঁচা কাঁঠালের তরকারি। তো আছে কাঁঠাল, আলু, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, এগুলো আছে কাঁচা সবজিতে। তার সাথে রয়েছে মশলাতে আমি ইউজ করছি জিরে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল, তার সাথে সরষের তেল, গরম মশলা গুঁড়ো, হিং, কাশ্মীরি মির্চ পাউডার, ঘি, বাদাম। সেটা এখন আমি ভাজি নিই, এটা ভেজে নেবো আমি শুকনো চুলাতে। তারপরে আছে চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, দই, দুধ, নুন। তো আমি এইগুলো দিয়ে আজকের এই কাঁঠালের এঁচোরটা রান্না করব। তো প্রথমে আমি কাঁঠালটাকে কেটে নিই। কীভাবে কাটছি, কাঁঠাল অনেকেই রান্না করতে ভয় পায় কারণ কাঁঠালে প্রচুর পরিমাণে আঠা থাকে, যার জন্য কাটতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো আমি সহজ উপায়ে ঘরোয়াভাবে কী করে কাঁঠাল কাটতে হয় সেটা আপনাকে দেখাবো। চলুন আসি দেখি কী করে আমি কাঁঠাল কাটছি। তো বন্ধুরা, আমি ছুরি দিয়ে কাঁঠালটা কাটবো, আপনারা চাইলে দাও দিয়ে কাটতে পারেন। তো দাও দিয়ে কাটেন বা ছুরি দিয়ে কাটেন। তো যখনই কাঁঠাল কাটবেন, তো প্রথমে সরষার তেল ছুরির বা দাওয়ের দুনো পাশে ভালো করে লাগিয়ে দেবেন। এতে করে খুব সহজেই কাঁঠালটা কাটা যায় কারণ কাঁঠালে খুব বেশি পরিমাণে আঠা থাকে, এতে করে প্রবলেম হয়ে যায়। দেখে নেন আমি কী করে কাঁঠালটা কাটছি। খুব আস্তে আস্তে করে কাটতে হয় কারণ কাঁঠাল খুবই শক্ত থাকে, যেহেতু এটা কাঁচা। আর যখন আপনারা কাঁঠাল কিনবেন বাজার থেকে, যখন কচি কাঁঠাল দেখে কিনবেন, তাহলে খেতে খুব ভালো হয়। খুব বড় সাইজের কাঁঠাল কিনবেন না, এরকম মাঝারি সাইজের বা এর থেকে ছোট পেলে এর থেকে ছোট কিনবেন। দেখতে কি সুন্দর লাগছে কাঁঠালটা। তো এখন আমি কি করবো, যেহেতু ভিতর থেকে কষ্টটা বেরোচ্ছে, দুধটা বেরোচ্ছে, তো আমি কিছুক্ষণের জন্য কাঁঠালটাকে জলে ভিজিয়ে রেখে দেবো। তো কাঁঠাল যতক্ষণ না পর্যন্ত 10 মিনিটের জন্য আমি জলে ভিজিয়ে রাখবো, তো কাঁঠাল থেকে যতক্ষণ পর্যন্ত দুধটা বেরিয়ে যাবে না ততক্ষণ আমি আমার বাদামগুলো ভেজে নেবো, বাকি মশলাগুলো আমি রেডি করে নেবো। তো গাইজ, আমি এখন বাদামগুলোকে, লাল বাদামগুলোকে শুকনো করে ভেজে নেবো এবং তারপর যা তার উপরের খোলসটা ছড়িয়ে যাবে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেবো। তো বন্ধুরা, এখন আমি আলুগুলোকে ছুলিয়ে নেবো ভালো করে, তারপর আলুগুলোকে কেটে নেবো। যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের থেকে কাঁঠালের কোষগুলো ভালো করে বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি আলুর খোলাটা বা খোলসটা ভালো করে কেটে তারপর আলুটাকে কেটে নেবো। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ যখনই কোনো ধরনের এরকম রসা তৈরি করবেন, কাঁঠালের হোক, সয়াবিনের রসা হোক বা বিভিন্ন ধরনের ধরেন মাশরুম কষা হোক, তখন আপনারা এরকম আলুগুলোকে বড় বড় করে কাটবেন, তাতে খেতে ভালো লাগে অনেকটা। তো আমার আলু কাটা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো কেটে নেবো। তো গাইজ, এবার আমি টমেটোগুলোকে কেটে নেবো। প্রথমে আমি ওর সামনের মাথার অংশটাকে কেটে দিয়েছি, তারপর ওর পেছন দিকটা আমি কেটে নেবো এইভাবে করে। রাফলি চপ করে দেবেন, খুব একটা যে মানে ভালো করে কাটতে হবে তেমন কিছু না, এইভাবে আপনারা টমেটোগুলোকে কেটে নেবেন। তখন আমি যে কাঁঠালটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে সেটাকে ধুয়ে কেটে নেব। তো দেখাচ্ছি আপনাদেরকে কী করে আমি কাঁঠালটাকে কাটছি। আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠালের যে কোষগুলো ছিল পুরোটাই বেরিয়ে গেছে। আপনারা এইভাবে জলে একটু সময় মানে ভিজিয়ে রাখবেন, তাহলে কোষগুলো বেরিয়ে যাবে। এবার আমি কী করবো, কাঁঠালগুলোকে কেটে নেবো। তো বিচিগুলো প্রায় পেকেই গেছে, অনেকটা বড়ো হয়ে গেছে, তো আমি সবগুলো বিচি দেবো না, অল্পই দেবো, আর ভেতর অংশটাও দেবো না, স্কিনের বাইরের অংশটা আমি দেবো। তো ঠিক আগের মতো এই ছুরিটাতে, আগের মতো ছুরিটাতে আপনারা সর্ষের তেল মাখিয়ে নেবেন। তো এইভাবে করে কাঁঠালগুলোকে কেটে নেবেন। কাঁঠালটা খুবই শক্ত এবং সাবধানে কাটবেন, আর তেল মাখাতে বলবেন না, নাহলে কাঁঠাল কাটা খুবই ইম্পসিবল হয়ে যাবে। তো এইভাবে করে করে কাঁঠালের খোলসগুলোকে আমি ছাড়িয়ে নেব, প্রত্যেকটি খোলসকে এইভাবে হাত দিয়ে দিয়ে। তো বন্ধুরা, আমি এইভাবে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, এবার এইগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নেব।
এভাবে করে প্রত্যেকটা কাঁঠালকে আমি ছোট ছোট করে কেটে নেব। অনেক বড় কাঁঠাল দেখতেই পাচ্ছেন, আমি এভাবে কেটে এটাকে জলে আবার ভিজিয়ে রেখেছি যাতে কষ্ট ভালো করে ওর ভিতরে যেগুলো পড়ছিল সেগুলো যাতে আরও ভালো করে বেরিয়ে যায়। তো এইভাবে করে করে আমি প্রত্যেকটি কাঁঠালকে ছোট ছোট করে পিস করে নেব। সো বন্ধুরা, আমার কাঁঠাল আলু টমেটো কাটা হয়ে গেছে, আমি আলাদা করে এগুলোকে সেদ্ধ করবো না, ভাজবো না। তো আমি কী করবো, কাঁঠাল আলু টমেটো এবং বাকি যেগুলো মশলা আমি ইউজ করবো আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি ইনগ্রিডিয়েন্টসের সময়, সেগুলো সবগুলোকে আমি একসাথে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি আলুগুলো। একে সব সবজিগুলো আমি একসাথে নিয়ে নিচ্ছি। টমেটো আমি সবগুলো নেবো না, এরকম এখানে দুই রকমভাবে কাটা আছে, আপনারা জানি না বুঝতে পারছেন কি না, এই যে এখানে ছোট করে কাটা আছে এগুলো নেবো, আর বড়গুলো আমি ফোড়নে অ্যাড করবো, সম্ভারে অ্যাড করবো। তো আমি সবগুলো কাঁঠাল টমেটো এবং আলু নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি একে একে সবগুলো মশলা অ্যাড করে দেবো, সবগুলোকে একসাথে নিয়ে নিয়েছি। তো এখানে আমার আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আমি সেটা মিশিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করবো, কিন্তু কাঁচা লঙ্কাটা যদি আমরা পেস্ট করে দিই তখন ফ্লেভারটা ভালো আসে। তার সাথে আমি নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হাফ না 1/4 ভাগ লাল লঙ্কার ঝাল গুঁড়ো, তারপরে 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আমি পরে আবার নামানোর সময় আবার অ্যাড করবো, 1/4 ভাগ হিং, তার সাথে অ্যাড করবো টক দই, সামান্য চিনি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, যেহেতু এটা কাঁঠালের তরকারি এটা মিষ্টিটা ভালো লাগে। তো আমি 1/2 টিস্পুনের মতন চিনি অ্যাড করেছি এবং তার সাথে অ্যাড করছি পরিমাণ মতো। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো, মোটামুটি 1/2 মাখানো হয়ে গেছে, এবার অ্যাড করে দেবো সরষের তেল। এইভাবে ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, 8 থেকে 10 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখে দিয়েছি, দেখেন দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে যেমন রান্না হয়ে গেছে। তো ম্যারিনেট করার আগে আমি বাদামগুলো মিলাতে ভুলে যাই, তো এবার আমি মিলিয়ে দেবো ভেজে রাখা লাল বাদামগুলো। তো অন্যদিকে আমি উনুনে কড়া তাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল, কড়া গরম হয়ে গেছে আমার, দিয়ে দিলাম সরষের তেল, তেলটাকে ভালো করে গরম করে নেব। অনেকটা পরিমাণে কাঁঠাল রান্না হচ্ছে তাই তেলটা একটু বেশি দিচ্ছি আমি, আপনারা চাইলে কম ইউজ করতে পারেন, আর যদি চান আপনারা কাঁঠাল বা আলুটাকে আগে ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি করিনি, কারণ কাঁচার একটা আলাদা ফ্লেভার আসে। তো আমি রেকমেন্ড করবো যে আপনাদেরকে আপনারা কাঁচা একবার করে দেখেন, অনেকে ফ্রাই করে সিদ্ধ করে আগে বয়েল করে তারপরে ফ্রাই করে করেন, তো আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা একবার কাঁচা ট্রাই করে দেখুন। আর আমার তেলটা প্রায় গরম হতে চলেছে, তো ফোড়নে আমি সবের আগে দেবো জিরে, আপনারা চাইলে এখানে গোটা গরম মশলা ইউজ করতে পারেন, আস্ত গরম মশলা, কিন্তু আমি ইউজ করছি না, আপনারা চাইলে করতে পারেন, ওটা অপশনাল ব্যাপার, আপনাদের ব্যাপার। শুকনো লঙ্কা, তেজপাতা, ভালো করে ভাজি হওয়ার পর এবার দিয়ে দেবো হিং, আমি রামদেবের পতঞ্জলির হিংটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো হিং ইউজ করতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে, একদম সামান্য চিনি, ফোড়নের সময় চিনি দিলে কালারটা খুব ভালো আসে। এবার দিয়ে দেবো টমেটো কুচি, হাই ফ্লেমে রাখবেন তখন, আহ
অ্যাড করে দেবো দুধ। এটাই আমার সিক্রেট রেসিপি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যখনই দুধটা দেবেন কড়াইয়ে, মানে তেলের সাথে বা টমেটোর সাথে, তখন খুবই হাই ফ্লেমে রাখবেন যাতে করে দুধটা ফেটে না যায়। এবারে দুধটাকে ভালো করে শুকিয়ে নেব, ভালো করে শুকাতে হবে। এই দুধটার কারণে খুব ভালো একটা ফ্লেভার আসে, আপনারা নিশ্চয়ই করে বলছে আপনি ট্রাই করে দেখবেন কেমন লাগছে। আমি এরকম দুধ দিয়ে অনেকগুলো রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। এই প্রথম কাঁঠাল নিয়ে আসলাম, আমি মেরিনেটের সময় টক দই দিয়েছি, এখন দুধ দিয়েছি। এতে রেসিপি খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে, আপনারা ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবারে ভালো করে দুধটাকে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এই অবস্থাতে আমি মেরিনেট করে রাখা সমস্ত সবজি এবং মশলাগুলো দিয়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কেমন হয়েছে, প্রায় তেলটা বের করে দিয়েছে। ঠিক তখন ফ্লেমটা একদম মিডিয়াম করে দেবেন, ভালো করে নাড়িয়ে 5 থেকে 10 মিনিটের জন্য, যেহেতু এটা কাঁচা সময় লাগবে অনেকটাই, ভালো করে নাড়িয়ে ঢেকে রাখবেন। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একদম লো ফ্লেমে এটাকে ঢেকে রেখে দেবেন। বন্ধুরা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢেকে রেখে দিয়েছিলাম, মধ্যে একবার উল্টিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো বেরিয়ে গেছে, মানে মশলা নিজেদের তেল ছিঁড়ে ছেড়ে দিয়েছে। কাঁঠালগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখনো ভালো করে সিদ্ধ হয়নি, তো আমি আরও 2-4 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা তুলে নেব। প্রায় হয়েই গেছে, এবার আমি ফুল ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। কেমন লাগছে দেখতে আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে আমার রেসিপিসগুলো, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, লাইক এবং কমেন্ট তো করবেনই। এবার আমি কি করব, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন দিলে ফ্লেভারটা ভালো, আগে আমি বাটাও দিয়েছি, এটা সম্পূর্ণভাবে কাঁচা, এটা আমি কাটিনি। জাস্ট অনেকেই খাবারের সময় পাতে কাঁচা লঙ্কা চায়, তাই আমি এখন দিলাম। তো ভাই এখন আমি ফুল ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি কষিয়ে নিয়েছি ভালো করে, এবারে ঝোল দিয়ে দেবো। আমি আগেই দেখেছি আপনাদেরকে সেদ্ধ করে রেখেছি, আমি মানে ফুটাচ্ছি জলটাকে, ভালো করে বয়েল করে নিয়েছি, তো সেই জলটা আমি দিয়ে দেবো। এটা মশলা যে ছিল মেরিনেট করা মশলার জলটাই আমি গরম করে দিয়ে দিচ্ছি। আমি বেশি একটা জল দেবো না, কারণ কাঁঠালটা মানে মাখা মাখা ভালো লাগে বেশি। আমি আবারও ঢেকে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। আমার কাঁঠালের তরকারি আমি ঢাকনা তুলে নেব, দেখতেই পাবেন কেমন হয়েছে, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখে নিন কাঁঠালের তরকারি রেডি। আমি এতটুকুই ঝোল রাখবো, কারণ রুটি দিয়ে বা পরোটা দিয়ে বা ভাত দিয়ে খেলেও একটু ঝোলটা থাকা দরকার। আপনারাও এতটুকু রাখবেন, আপনারা বুঝে রাখবেন। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কাঁঠালের তরকারি। তো এবার আমি নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নেব। আপনারা নামানোর আগে ঘি গরম মশলা দেবেন, ফ্লেভারটা ভালো আসবে। গরম মশলা আমার ঘরে বানানো গরম মশলা, আমি আপনাদের যদি চাই কারোর রেসিপি গরম মশলা ঘরে কী করে বানাতে হয় বলে দেবেন, আমি বানিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। তো কেমন লেগেছে আপনাদের রেসিপিটা, মানে ট্রাই করে দেখবেন কেমন হয়, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে, পরিবারের সকলের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, খুবই নতুন চ্যানেল, সেটাকে আরও বেশি যাতে গ্রোথ করতে পারি সেই সাপোর্টটা করবেন। ধন্যবাদ। আমি সার্ভিং প্লেটে সার্চ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো বন্ধুরা আমার আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, কাঁঠালের তরকারি বা কাঁঠালের এঁচড়ের তরকারি অনেকেই বলে। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, দেখে নিন আজকের এই রেসিপি, দেখতে তো খুবই সুন্দর লাগছে, জানি না খেতে কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করে দেখবেন
কেমন হয় এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন করে আপনারা রান্না করেছেন, বা নতুন যদি কোনো রেসিপি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।